বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে পুঞ্জি নামের গ্রামগুলোতে বাস করে প্রায় 13,000 খাসিয়া। কর্মিষ্ঠ খাসিয়াদের প্রকৃতি নির্ভর জীবন আকর্ষণীয় বেশ। প্রায় সব খাসিয়া বাড়িতে চোখে পড়ে পোষমানা টিয়া পাখি। বন থেকে ধরে আনা এই টিয়াটির বৈজ্ঞানিক নাম সিটাকুলা ফিনসি, ইংরেজিতে গ্রে হেডেড প্যারাকিট, বাংলায় কালো মাথার টিয়া। ছোটরা গুলাল দিয়ে হাত পাকায় ধারে কাছের পাখিকে ঘায়েল করে, বড়রা টিয়া পাখি ধরে দূরের বন পাহাড়ে যেয়ে। যেসব গাছে টিয়া পাখিদের আনাগোনা বেশি, সেসব গাছ বেয়ে শিকারী প্রথমে মগডালে ওঠে, কোমরে বাঁধা ঝুড়িতে থাকে দা, ফাঁদ বানানোর কাঠি আর শেকলে বাঁধা পোষা টিয়া। কালো মাথা টিয়া সহ বাংলাদেশে টিয়া আছে প্রায় 6 প্রজাতির। পোষা টিয়াটাকে সুবিধামতো জায়গায় বসিয়ে শিকারী দা দিয়ে ছেটে নেয় আশেপাশের ডালপালা। এবার বিশেষ ধরনের কাঠি ডালের গায়ে গেঁথে দিয়ে ফাঁদ পাতার পালা। এসব কাঠির গায়ে মাখানো আছে আঠা। ধরা পড়া টিয়া খাসিয়ারা নিজেরা পোষে, আর পোষমানা পাখি হিসেবে যারা খাঁচায় রেখে পুষতে চায় তাদের কাছে বিক্রি করে বাড়তি আয় করে। পোষা টিয়ার ডাকাডাকিতে অন্য টিয়ারা এসে গাছের ডালে বসলেই জড়িয়ে যাবে কাঠির আঠায়। এই টিয়া শিকারের মাধ্যমে একসময়ের শিকারজীবী খাসিয়ারা এখনো ধরে রেখেছে শিকারের প্রাচীন ঐতিহ্য।